জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর বিভাগীয় শহরগুলোর অধিকাংশ পেট্রোল পাম্প রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে, সীমিত হয়েছে যানবাহন চলাচল। রংপুরে গত রাতে 69টি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়। এই সময় তেল নিতে গিয়ে দীর্ঘ সময় পাম্পে অপেক্ষার পর বিপুল সংখ্যক ক্রেতা ফিরে যান। এছাড়া রংপুর শহরের বাস চলাচলও কমে গেছে। এদিকে কোনো ঘোষণা ছাড়াই যে কোনো সময়ে বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে রাত 12টা থেকে নতুন দাম কার্যকর হওয়ায় আগেই বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে গিয়ে পূর্বের দামে তেল কিনতে ভিড় করেন শত শত মানুষ। এসবে বিভিন্ন স্থানে পাম্প কর্মীরা গড়িমসি করলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। নাটোরে পাম্প ম্যানেজারের সাথে বাইকারদের বাক বিতণ্ডার পর চাপের মুখে জনপ্রতি 200 থেকে 500 টাকার তেল বিক্রি করে পাম্প কর্তৃপক্ষ। এছাড়া সাভার ও বাগেরহাট সহ অনেক জেলায় রাতে পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের সাথে কথা কাটাকাটি হয়। এদিকে জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। এর আগে রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 34 থেকে 46 টাকা পর্যন্ত বাড়ায় সরকার। রাত 12টার পর থেকে কার্যকর হয়েছে নতুন দাম, ফলে মধ্যরাতে তেল পাম্পগুলোতে রীতিমতো হুড়হুড়ি লেগে যায়। এক লাফে এত দাম বাড়ানোয় তীব্র ক্ষোভ জানান সাধারণ মানুষ। তারা বলছেন এতে সব জিনিসের দাম বাড়বে, আরও কঠিন হয়ে উঠবে দৈনন্দিন জীবনযাপন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। শুক্রবার রাত 10টার পর জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে ডিজেল ও কেরোসিন 80 থেকে 114 টাকা লিটার, পেট্রোল 86 থেকে 130 টাকা এবং অকটেন 89 থেকে বাড়িয়ে 135 টাকা লিটার করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম বৃদ্ধি। এরপরই পাম্পগুলোতে যানবাহনের ভিড় লেগে যায়, অনেকে তেল বিক্রি বন্ধ রাখেন, কোথাও কোথাও মারামারির ঘটনাও ঘটে। রাত 12টার আগেই তেল নিতে হুড়হুড়ি করেন সবাই, ক্ষোভ জানান সরকারের এই সিদ্ধান্তের। লিটারে 46 টাকা বেশি এটা কোনো রকমে মেনে নেওয়া যায় না। আমাদের কয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে, আমাদের তো ইনকাম বাড়েনি। 1 টাকা 2 টাকা ভিন্ন দেশে জ্বালাইতে যেখানে সমস্যা সেখানে আমাদের 46 টাকা বাড়াই দিল। বাস ভাড়া দেওয়া থেকে শুরু করে সব কিছু এভরিথিং একেবারে সব কিছুই তো রেট বেড়ে যাবে। 12টা বাজতেই পাম্পে নতুন দাম নির্ধারণ করা হয়, কিন্তু আপত্তি জানান তেল নিতে আসা ব্যক্তিরা। তাদের যুক্তি, আগের দামে কেনা তেল কেন বেশি দামে বিক্রি করা হবে? 20 টাকার তেল আছে কিনা দেখেন, ট্যাঙ্কিটা দেখেন তেল আছে কিনা, এই দেখেন তেল কি আগের রেটে পাইতে পারি না? এই তেল কি আগের রেটের কিনা না? 1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছি, আপনারা হচ্ছে লাস্টে এসে 12টা 1 বা 2 বাজে তখন আমাদের তেল দিয়ে অফ করে দিচ্ছে। 12টার পরের থেকে সরকারের নতুন নির্ধারিত টাইম, সেই টাইমে আমরা তেল বিক্রি করি। আগে তো কম দামে কিনেছিলেন? আগে কম দামে কিনছি, বেশি দামে কিনছি, এটা সরকারের ডিসিশনের উপরে, আমাদের কিছু বলার নেই। তেলের দাম বাড়াতে ভাই কালকে সকাল থেকে সারা দেশে প্রভাব পড়বে ভাই, ভাড়া হবে ডাবল। জ্বালানি তেলকে বলা হয় একটি দেশের অর্থনীতির প্রাণ, এর দাম বাড়লে তার প্রভাব পড়ে সব ক্ষেত্রে। রাতে পাম্পগুলোতে আমরা ভিড় দেখতে পাচ্ছি, মূলত যারা নিম্ন আয়ের মানুষ কিংবা মধ্যবিত্ত পরিবারের, তারা এখানে এসে ভিড় করছেন তেল নেওয়ার জন্য। অবশ্য অনেক পাম্পে মানুষের চাপে 12টার পরও আগের দামে তেল দেয়া হয়। আমরা তেলের দাম আগে রেডি দিতেছি, মানুষের তো কমাইতে পারতাছি না তো। তেলের দাম বাড়ায় সবচেয়ে বড় প্রভাব পড়বে পণ্য পরিবহনে, বাড়বে ট্রাকের ভাড়া, বাড়বে নিত্য পণ্যের দামও। তেলের দাম বাড়া তো আমরা দেই, বাড়া দেওয়ার আর চলবো না, বাড়া বাড়া লাগবো। 5000 টাকা ভাড়া বাড়বে, এখন আমার মাল আসে 3000, মালের দাম মনে করেন এখন বেশি 40 টাকা, অন্তত 45 টাকা হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমলেও দেশে বাড়ানো হলো। গত বছর নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়েছিল সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।